টেকনাফের পাহাড় ছাড়া উত্তর শিলেখালী মেরিন ড্রাইভ সংলগ্ন বিলে বৃষ্টি ও পাহাড়ি ঢলে একাকার হয়ে যায় খালের গতিপথ বন্ধ এবং তিন চার দিনে টানা বৃষ্টি পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খালের মুখ বন্ধ থাকায় পানি চলাচলের ব্যবস্থা নেই, যার কারণে সমুদ্রের চর ছেড়ে স্থানীয় যুব সমাজের উদ্যোগে খাল খনন করা হয়েছে। আমাদের প্রতিনিধি আজিজুল্লাহ জানান, জলাবদ্ধতার কারণে ডুবে গেছে পোড়া বিল, যার কারণে 250 পরিবারের চলাচলে বিশেষ অসুবিধার সৃষ্টি হয়েছে। ডুবে আছে বিশাল ফসলি জমি, পানিবন্দী হয়ে আছে গরু ছাগল হাঁস মুরগি এবং রাস্তাঘাট কাদায় কাদায় পরিপূর্ণ হওয়ায় শত শত মেরিন ড্রাইভ ও সমুদ্রগামী মানুষের চলাচলে বিশেষ অসুবিধা পোহাতে হচ্ছে। সেজন্য শনিবার 20 জুন বাহারছড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মৌলভী আজিজউদ্দিন ও স্থানীয় মেম্বারের নেতৃত্বে আইনজীবী আবু মুসা মোহাম্মদ লন্ডন প্রবাসী আলী আহমদ মুর্শেদের বিশেষ তত্ত্বাবধানে স্থানীয় একদল তরুণদের মাধ্যমে খাল খনন কার্যক্রম শুরু করা হয়। পূর্বের শিলেখালী খাল হিসাবে পরিচিত মেরিন ড্রাইভের পশ্চিম হয়ে সমুদ্র তীর কেটে প্রায় 400 ফিট চর কেটে খাল খনন করা হয়েছে। এ প্রসঙ্গে মৌলভী আজিজউদ্দিন বলেন, প্রায় 200-250 পরিবার পানিবন্দী রয়েছে, এদেরকে এই পানিগুলা সরাতে সমুদ্রের চর কেটে পানিগুলা সরাতে হচ্ছে এবং এখানে পূর্বে খাল ছিল, খালগুলা বন্ধ হয়ে গেছে। সেজন্য সরকারের উদ্যোগ নেওয়া অবশ্যই দরকার। আমি এই বিষয়ে ইউনমহোদয়কে অবহিত করেছি, স্থানীয় জনসাধারণকে নিয়ে মেম্বার চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে এই খননের কাজ আজকে শুরু করা হয়েছে। এখানে সরকারের উদ্যোগ নেওয়া অবশ্যই দরকার। আজিজুল্লাহর পাঠানো তথ্যচিত্র নিয়ে চ্যানেল 8 লন্ডন থেকে।